হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফোর আর পার্ট ফাইভ একসাথে আলোচনা করবো তো প্রথমেই আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে একটু বলে নিই তোমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন দেওয়া হয়েছে পাঁচটা তোমরা শিক্ষা পোর্টালে দেখতে পাবে তোমাদের জন্যে টোটাল পাঁচটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন আপলোড হয়েছে মানে বাংলার জোনে পাঁচটা ইংরেজি জোনে পাঁচটা এইভাবে পাঁচটা পাঁচটা করে আপলোড হয়েছে ঠিক আছে তো তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন ছিল গত বছরের মানে দু হাজার কুড়ি সালের আর দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন হচ্ছে দু হাজার একুশ সালের তাহলে তিন আর দুইয়ের পাঁচ হচ্ছে এবার কি হয়েছে গল্পটা না দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেনই কিন্তু এবছরও কোনো কোনো স্কুলে দিয়ে দিয়েছে আর দু হাজার একুশ সালের কোয়েশ্চেন যে সব স্কুলে দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে সেই সব স্কুলে দু হাজার একুশ সালের এই দুটো কোয়েশেন এখন দিচ্ছে মানে একটা পাবলিশ হয়েছে দেখতে পাবে শিক্ষা পোর্টালে জুলাই মাসে আর একটা আগস্ট মাসে এই দুটো কিন্তু আপলোড হয়েছে তো কোনো কোন স্কুলে আবার এই পাঁচটার মধ্যে একটাও না দিয়ে এখন নতুন করে এই দু সালের দুটো মডেল অ্যাক্টিভিটি টাক্কেরই কোশ্চেন দেওয়া হচ্ছে মানে দু হাজার কুড়ি বাদ দিয়ে দু হাজার একুশ সালের মডেল অ্যাক্টিভিটি টাক্কের কোশ্চেন দেওয়া হচ্ছে তো আমি আমার চ্যানেলে এই তিন আর এই দুই এই পাঁচটা কোয়েশ্চেনের কিন্তু উত্তর আমি আপলোড করে দিয়েছি তো যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশনে এই তিনটে পার্টেরই লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এই ভিডিওতে আমি পার্ট ফোর আর পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব বুঝতে পেরেছ কারো যদি আমি যে ভিডিওর প্রশ্নগুলো আলোচনা করছি এইগুলোর সাথে যদি না মেলে তাহলে তোমরা কি করবে না পুরাতন আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই দেখে নিও এই তিনটে আর এই দুটো এই পাঁচটা পার্টের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোয়েশ্চিনের সঙ্গে মিলে যাবে তো চলো এবার আমি কথা না বাড়িয়ে এই চার নম্বর আর পাঁচ নম্বর মানে দু সালের জুলাই মাসে আর আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব। আগে আমি আগস্ট মাসটা আলোচনা করব। তারপরে জুলাই মাসটা আলোচনা করব এবার ধরো কারো আগস্ট মাসটা মিলছে জুলাই মাসটা মিলছে না তাহলে অবশ্যই আগস্ট মাসটা দেখে নাও আর ধরো কারো জুলাই মাসটা মিলছে আগস্ট মাসটা মিলছে না তখন তোমরা কেটে দেখে নাও ভিডিওটা তো চলো প্রথমে আমরা আগস্ট মাসটা একের দাগের কি বলেছে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এক দশমিক এক একটা বলেছে দেখো পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো মিষ্টি আলু না কচুরিপানা না আদা না পাথরকুচি সঠিক উত্তর হচ্ছে পাথরকুচি তো তোমরা খাতার মধ্যে কিভাবে লিখবে দেখো এক দশমিক এক পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো পাথরকুচি তারপরে এক দশমিক দুই কি বলেছে দেখো শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মোটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো তো এইগুলোর মধ্যে মোটর গাছকে বেছে নেওয়ার সঠিক যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে গ মোটর ফুল সপরাকী হওয়ায় বাইরের থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম তো তোমরা খাতার মধ্যে লিখবে দেখো এক দশমিক দুই শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মোটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণ হলো গ মোটর ফুল সপরাকী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম তারপরে এক দশমিক একটা বলেছে দেখো নিচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো চারটে অপশান দেওয়া আছে চারটের মধ্যে কোনটা সঠিক নয় না ক্ষয়েরটা সঠিক নয় কেন সঠিক নয় দেখো খয়েরটা বলেছে রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে তোমরা বইয়ের মধ্যে দেখবে যে রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে না গ্যাস শোষণ করে তার জন্যে এই বক্তব্যটা সঠিক নয় আর কয়েকটা তো সঠিক বটেই কারণ দেখো অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণি পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে তো এটা তো ঠিক বটেই তারপর গয়েরটা দেখো পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উঠতে সাহায্য করে তো এটা তো ঠিক বটেই তারপর গয়েরটা কি বলেছে দেখো ওটের আরবিসি ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হয় তো এটাও ঠিক তো তোমরা খাতার মধ্যে লিখবে দেখো সঠিক বক্তব্য নয় দিয়ে খ দেবে দিয়ে লিখবে রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে এটা সঠিক নয় এবার দেখো দুইয়ের দাগেরগুলো কি বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক একটা কী বলেছে মানব বিকাশের বয়সন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো তো একটাই বৈশিষ্ট্য চেয়েছে তাই আমি একটা বৈশিষ্ট্য লিখেছি দেখো মানব বিকাশের বয়সন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই দশার সময় বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয় বুঝতে পেরেছ তো একটা আমরা বৈশিষ্ট্য দিয়ে দিলাম তারপরে দেখো দুই দশমিক দুই একটা কি বলেছে বীজ শব্দটি বেছে লেখো মোটরের সবুজ রঙের বীজ মোটরের সবুজ রঙের ফল গিনিপিঘের সাদা রঙের লোম আর গিনিপিগের মরসিন লোম তো কোনটা আলাদা না মোটরের সবুজ রঙের ফল এটা আলাদা কেন আলাদা কারণ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর বাকিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বুঝতে পেরেছ তো খাতায় লেখার সময় লিখবে বি সদিস হল মোটর সবুজ রঙের ফল ঠিক আছে এবার দুই দশমিক তিনেরটা কি বলেছে দেখো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে দেখো দেওয়া আছে ব্যবহার অব্যবহার সূত্র ইজ টু ল্যামাক প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও তো ব্যবহার অব্যবহার যদি ল্যামাকের এর মতবাদ হয় তাহলে প্রাকৃতিক নির্বাচনটা কার মতবাদ ডারউইনের তাই আমি এখানে খাতার মধ্যে লিখেছি দেখো ব্যবহার অব্যবহার সূত্র ল্যামাক সাত চিহ্ন প্রাকৃতিক নির্বাচন ইজ টু ডারউইন মানে ডারউইনের মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বুঝতে পেরেছ এবার তিনের দাগে কি বলেছি দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তিন দশমিক বলেছে সপরাক যুগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো তো দেখো সপরাক যুগের একটি সুবিধা যুগে কোনো বাহকের প্রয়োজন হয় না এটা হচ্ছে সুবিধা আর অসুবিধাটা কি না নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ গঠিত হয় না বলে উদ্ভিদ দুর্বল প্রকৃতির হয় উন্নত প্রজাতির উদ্ভব ঘটে না তো তোমাদের এইটুকু লিখতে হবে তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো শঙ্কর জননে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় থ্রি ইস টু ওয়ান নাও হতে পারে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তো এটা সঠিক উত্তর আমি কিন্তু তোমাদের বই থেকে পাইনি তো আমি এটা তোমাদের বোঝানোর জন্য আমি নিজের ভাষায় উত্তরটা তৈরি করেছি তো তোমরা একবার দেখে নাও দেখো কি লিখেছি আমি তিন দশমিক দুই মটর গাছের ক্ষেত্রে এক সংখ্যক জননে এফ টু জনুর ভিনো অনুপাত থ্রি ইস টু ওয়ান তো তোমরা তো জানোই যে মোটর গাছের ক্ষেত্রে এক সংখ্যক জননে এফ টু জনুর ফিনোটাইপ অনুপাত হচ্ছে থ্রি ইজ টু ওয়ান অন্যদিকে সন্ধ্যা মালতি গাছে এফ টু জনুতে লাল গোলাপি ও সাদা ফুলের গাছ ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান অনুপাতে উৎপন্ন হয়েছে এক্ষেত্রে ফিনোটাইপের সঙ্গে জিনোটাইপের সরাসরি সম্পর্ক আছে বলে এফ টু জনুর গাছের জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাতের কোনো পার্থক্য পাওয়া যায় না অর্থাৎ ফিনোটাইপ ও জিনোটাইপ উভয়ই ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান হয় তাই আমরা বলতে পারি এক সংক জননে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় থ্রি ইজ টু ওয়ান নাও হতে পারে আমরা মোটর গাছের ক্ষেত্রে দেখলাম ফিনোটাইপ অনুপাত থ্রি টু ওয়ান কিন্তু সন্ধ্যা মালতী গাছে দেখছি আমরা ফিনোটাইপ বা জিনোটাইপ দুটোরই অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান যেখানে ফিনোটাইপ অনুপাত হওয়ার কথা ছিল থ্রি টু ওয়ান কিন্তু সেটা না হয়ে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হয়েছে তাই আমরা কী বলতে পারি যে এক জননে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় থ্রি টু ওয়ান নাও হতে পারে ঠিক আছে এবার দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে চারে বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও চার দশমিক একে বলা হয়েছে দেখো ড্রাউইনের মতবাদ অনুসারে যোগ্যতমের উদ্বর্তন কীভাবে ঘটে ব্যাখ্যা করো তো এটা সঠিক উত্তর আমি দেখাবো তোমাদেরকে দেখো যোগ্যতমের উদ্বর্তন ড্রাউইনের মতে প্রকৃতি কেবল উপযুক্ত জীবকেই বাঁচার অধিকার দেয় অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে জীবন সংগ্রামে বেঁচে থাকে যারা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় তারা কিন্তু জীবন সংগ্রামে বেঁচে থাকে আর অন্যদিকে দেখো প্রতিকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা বেঁচে থাকার অযোগ্য বিবেচিত হওয়ায় ধীরে ধীরে বিলুপ্ত হয় যারা প্রকৃতির দ্বারা নির্বাচিত হচ্ছে তারা জীবন সংগ্রামে বেঁচে থাকছে আর যারা নির্বাচিত হতে পারছে না তারা অযোগ্য বিবেচিত হয়ে ধীরে ধীরে কী হচ্ছে বিলুপ্ত হচ্ছে এক্ষেত্রে প্রাকৃতিক নির্বাচন সবচেয়ে উন্নত ও যোগ্যতম বংশধরকে বাঁচার অধিকার দেয় এইভাবে যোগ্যতমের উদ্বর্তন ঘটে বুঝতে পেরেছ এবার দেখো কি বলেছে সিম বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো তো তোমাদের সিম যে সমস্যা সমাধান সেটা তোমাদেরকে লিখতে হবে তো কি লিখবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সিম সমস্যা সমস্যার সমাধান তোমাদের এই তিনটে পয়েন্ট কিন্তু লিখতে হবে প্রথমে কি লিখবে সিম মধ্যে বিভিন্ন আচরণ লক্ষ্য করা যায় যেমন এক নম্বর হচ্ছে এরা উই ডিবির সন্ধান পেলে গাছের শাখা দিয়ে একটি লাঠির মতো দণ্ড তৈরি করে নেয় এই দণ্ডের ছোঁচালো প্রান্তটিকে উইয়ের ডিবির মধ্যে ঢুকিয়ে দেয় ঠিক আছে উই পোকাগুলি তখন লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে সিম্পাঞ্জি তখন মহা আনন্দে তার ভোজ সারে তারপর দেখো দুই নম্বরটা কি বলেছে এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের খোঁসা ছাড়াই তিন নম্বরটা দেখো সিম্পাঞ্জিরা কোনো পরজীবীর দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ খুঁজে এনে ভক্ষণ করে ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায় ঠিক আছে একের দাগের কি বলেছে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তো এই বাক্যটাকে সম্পূর্ণ লিখতে হবে যেটা উত্তর হবে সেটা সহ এক দশমিক এক একটা কি বলেছে দেখো উদ্ভিদের পর্বমধ্যে দর্ঘ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাই যে হরমোন সেটি নির্বাচন করো তো সঠিক উত্তর হচ্ছে জিবরেল তাহলে লেখার সময় কি লিখবে দেখো আমি এখানে লিখে দিয়েছি একের এক দশমিক এক উদ্ভিদের পর্বমধ্যের দর্ঘ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় জিব্রেরেলিন হরমোন দিয়ে জিব্রেলিনের তলায় এভাবে ডাক দিয়ে দেবে তারপরে দেখো এক দশমিক দুই একটা কি বলেছে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো তো মায়োপিয়ার সমস্যা কোনটা না বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হলে তাকে মায়োপিয়া বলে আরেকটা আছে তোমাদের হাইপার মেট্রোপিয়া কাকে বলে না বস্তুর প্রতিবিম্ব যখন রেটিনার পরে গঠিত হবে মানে পিছনে এইটা হলে হতো হাইপার মেট্রোপিয়া আর আগে গঠিত হলে তাকে আমরা বলবো মায়োপিয়া বুঝতে পেরেছ তো উত্তরটা লেখার সময় কীভাবে লিখবে দেখো মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হলো বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া ওকে এরপর আমরা দেখবো এক দশমিক তিনেরটা কি বলেছে নিচের যে জোরটি সঠিক তা স্থির করো তো এখানে যে জ্বরগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক হচ্ছে এডিএইচ এইচ এডিএইচ এর নাম কি বলতো অ্যান্টিডাই ইউরেটিক হরমোন তো এর কাজ হচ্ছে বিকীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো তারপরে এস টি এইচ এর পুরোনাম কি বলতো সোমাটোটফিক হরমোন এস সি পুরো নাম কি অ্যাডিনো কর্টিকোটিক হরমোন আর এফ এস এইচ এর নাম কি না ফলিকল স্টিমুলেটিং হরমোন তো এইগুলোর মধ্যে কেবল এডিএইচ এর কাজ এটা ঠিক বাকিগুলো কারোর কাজ নয় ওকে তো লেখার সময় লিখেছি দেখো আমি সঠিক জোরটি হলো এডিএইচ বিকীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় এবার আমরা দেখব দুইয়ের গুলো কি বলেছে দেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও তো দুই দশমিক এক একটা বলেছে দেখো ডাবের জলে ড্যাশ হরমোন থাকে না ডাবের জলে কোন হরমোন থাকে বলো তো সাইটোকাইনিন বা কাইনিন তো এখানে লিখেছি দেখো যে ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে তো তোমাদের যে উদ্ভিদ হরমোনগুলো আছে অক্সিন জিবেরেলিন সাইটোকাইনিন প্রত্যেকটা হরমোনের উৎস আর কাজ কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে দুই দশমিক দুই একটা কি বলেছে দেখো পায়রার একটি ডানাই ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে তো তোমরা জানো যে পায়রার একটি ডানায় তেইশটি রেমিজেস থাকে আর একটি শেষ থাকে বারোটি তো এখানে লিখেছি দেখো পায়রার একটি ডানায় তেইশটি রেমিজেস নামক পালক থাকে তারপরে দুই দশমিক তিনের কি বলেছে দেখো আর এন থাইমিনের পরিবর্তে ড্যাস থাকে উত্তরটা কি হয় আর এন এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে তো আর এন এর যে হারগুলো আছে সেগুলো তো নিশ্চয় যেন অ্যাডিনিন গুয়ানিন তারপর সাইটোসিন আর ইউরাসিল থাইমিনটা থাকবে না তার পরিবর্তে ইউরাসিল থাকবে আর ডিএনএর এন এর কি থাকবে না অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন ঠিক আছে তো তোমাদের এগুলো কিন্তু জানতে হবে ডিএনএ পার্থক্য করতে গেলে তোমাদের এগুলো খুব কাজে লাগবে তারপরে দেখো তিনেরটা তিনেরটা বলেছে বলেছে যে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও একটা বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো তো অন্তঃক্ষরা বহিক্ষরা গ্রন্থির আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে কোন কোন বিষয়ের উপর না নালীর উপস্থিতি ও অনুপস্থিতির উপর আর খরিদ পদার্থের উপর তো পার্থক্যটা আমি এখানে লিখেছি দেখো বাম দিকে দিয়েছি বিস্ময় আর এখানে দিয়েছি দেখো অন্তঃক্ষরা গ্রন্থি আর এখানে দিয়েছি বহিক্ষরা গ্রন্থি তো নালীর উপস্থিতি ও অনুপস্থিতি লিখেছি আর এখানে লিখেছি দেখো খরিত পদার্থ তো অন্তঃক্ষরা গ্রন্থি নালি থাকে না আর গ্রন্থি নালী থাকে তো উপস্থিত আর অনুপস্থিতি দিয়ে আমরা পার্থক্য করে ফেললাম তারপর খরিত পদার্থ দেখো এই প্রকার গ্রন্থির খরিত পদার্থ হলো হরমোন আর এই প্রকার গ্রন্থির খরিত পদার্থ হলো উৎসেচক পূর্ণ পূর্ণরস যেমন লালা রস অগ্নাশয় রস পাক রস ওকে এরপরে আমরা দেখবো তিন দশমিক দুই একটা তিন দশমিক দেখো মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় পরিবর্তন ঘটে তা বর্ণনা করো তো মাইটোসিসের যে চারটে দশা আছে সেই চারটে দশা তোমরা নিশ্চয়ই জানো কি কি বলতো প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তো প্রফেজ দশা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা তো আমাদের এবার প্রফেজ দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে সেটা লিখতে হবে তো দেখো এটা সঠিক উত্তর তো তোমাদের লিখতে হবে দেখো মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রফেজ এই দশায় নিউক্লিয়াস থেকে জল বিয়োজন ঘটে ফলে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সুপষ্ট হয় দাঁড়িয়ে দেবে এই দশায় নিউক্লিয় পদ্মা ও নিউক্লিয়লাস প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় ও প্রফেজ দশার শেষে অবলুপ্ত হয় তো এখানে বানানটা হচ্ছে নিউক্লিওলাস ঠিক আছে ও লয়ে আকার লং তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে নেক্সট দেখো চাঁদের দাগের কি বলেছে নিচের প্রশ্নটি উত্তর দাও চার বলেছে কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো কি অংশ চিহ্নিত করতে হবে না ক্রোমাটিড মেরু অঞ্চল সেন্টোমিয়ার আর বেমতন্তু এই চারটে অংশ কিন্তু চিহ্নিত করতে হবে তো এবার আমি তোমাদের এই ছবিটা দেখাচ্ছি দেখো দেখো এই ছবিটা তোমরা সুন্দরভাবে খাতার মধ্যে আঁকবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দিয়ে এই ছবিটা আঁকবে খুব সহজ ছবি কঠিন নয় দেখো এইগুলো দেবে বেমতন্তু তারপর দেখো সেন্টোমিয়ার দেবে ক্রোমাটির দেবে আর এই উপরে এইটা নিচেরটা এইটা হচ্ছে মেরু অঞ্চল ঠিক আছে আশা হচ্ছে তোমরা দেখতে পেয়েছো এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো এবার তোমরা খাতার মধ্যে সুন্দর করে এই ছবিটা এঁকে দেবে ঠিক আছে তারপরে দেখো বলেছে কেবল দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্যে মানে তোমাদের যারা ছবি আঁকতে পারে না যারা চোখে দৃষ্টিহীন তাদের জন্যে কেবল এই প্রশ্নটা লিখতে হবে এটার পরিবর্তে এরকম তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা দেয় একটা ছবি বদলে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্যে অল্টারনেট হিসাবে প্রশ্ন দেওয়া হয় তো যে প্রশ্নটা দিয়েছে দেখো প্রাণী মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার তিনটি এবং তেলোফেস দশার দুটি বৈশিষ্ট্য লেখো তো এটা তোমাদের নয় তো তোমরা এতটা লিখবে ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আমি গণিতের অনেক চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি এছাড়াও আমি তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটা বিষয়ের আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউর প্রশ্ন আলোচনা করেছি তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো প্রত্যেকটা ভিডিও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ওকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো